আরামবাগের বাজারেই মিলছে হরেক রকম বিদেশি ফল। আরামবাগ থানার সামনে সুরজরাহার দোকানে গেলেই দেখতে পাওয়া যাবে এইসব রং বেরঙের ফল। উপকারী এইসব ফল সাধারণত দেশের বিভিন্ন বড় বড় মলে পাওয়া যায়, তার জন্য গুনতে হয় চড়া দাম। কিন্তু সুরজবাবুর দোকানে উপযুক্ত দামেই মিলছে এইসব ফল। রয়েছে বাবরশা, কিউবি, পার্সিয়ান, আঞ্জির, ড্রাগন, এছাড়া বিভিন্ন দেশের আঙুর, মিষ্টি আলু বোকরা, মিষ্টি তেঁতুলও পাওয়া যাচ্ছে। সুরজবাবুর ছেলে সন্দীপ জানালেন, আরামবাগবাসীকে বিদেশি ফলের সঙ্গে পরিচয় করাতেই তারা এই ধরনের ফল আনেন। আরামবাগ থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। যেসব ফলগুলো বিদেশে মানে আমাদের ভারতবর্ষে মলে বিক্রি হয় সেসব ফলগুলি আছে, যেমন আছে বাবরসা আছে, গ্রিন আপেল আছে, আলু বগড়া আছে, কেবি আছে, পার্সিয়াম আছে, চিকু ফল আছে, আমেরিকান গ্রাপস আছে, অস্ট্রেলিয়ান গ্রাপস আছে, ইতালিয়ান আপেল আছে। যে পার্সিয়াম 450 টাকা 1 কিলো, মানে খেতে অদ্ভুত, মুখে দিলেই গলে যাবে। তারপরে কিউবি, কি কিউবি, এটা সবচেয়ে উপকারী ফল, মলেতে কিনতে যাবেন 1 একটা পিস 80 টাকা করে দাম নেবেন। আমার এখানে এটা 45 থেকে 50 টাকার মধ্যে পাবে, 45 থেকে 50 টাকার মধ্যে পাবে। আর কি আছে? মিষ্টি আলু বগড়া, লোকে টক আলু বগড়া দেখেছে, মিষ্টি আলু বগড়া যেটা ফলের সাথে খায়, এটা আলু বগড়া আছে। জোরে বলো। এগুলো আছে গ্রিন আপেল, গ্রিন আপেল সাধারণত মল ছাড়া ফল আমাকে পাবেন, এটা আমার কাছে পাবেন গ্রিন আপেল। এটা হচ্ছে বাবরশা, দেখতে নাশপাতি মতো, এটা জম্মুর বিখ্যাত ফল। মিষ্টি তেঁতুল 250 গ্রামের বক্স মিষ্টি তেঁতুল আরামবাগে সচরাচর কারো কাছে পাবেন মলে ছাড়া। আঞ্জির আছে, আঞ্জির আঞ্জির এগুলো আঞ্জির পাবেন। লিচুর মতো খেতে চিকু ফল, খেতে লিচুর মতো দুর্দান্ত সুস্বাদু মাল। এটা আছে আপনার আমেরিকান আঙ্গুর, নিউজিল্যান্ড, কি ওটা কি নিউজিল্যান্ড গ্রাপ। তারপর ড্রাগন ফ্রুট অ্যাভেলেবেল, ড্রাগন ফ্রুটের 3 রকমেরই ফল পাবেন, লাল আছে, সাদা আছে, হলুদ আছে, 3 রকমেরই ড্রাগন ফ্রুট পাবেন। যত বিদেশি ফল এখানে চেষ্টা করি এনে আমদানি করার, আরামবাগের লোক জানুক যে ভ্যারাইটিস রকম ফল পাওয়া যায়। আপনার নাম? আমার নাম সন্দীপ রাহা। কী কী ফল নিয়ে যান? বাবরশা নিয়ে যাই, নতুন নতুন যেসব ফল আছে ফলা ফলা সবই নিয়ে যাই। এখানে আমরা এইসব ফল বোম্বাই খেয়েছি, কিন্তু এখানে কোনোদিন খাইনি, এগুলো নতুন এই দাদার দোকানেই পাওয়া যায়। কী কী ফল নিয়ে যাই মাঝে মাঝে? মুম্বাই কী কী ফল খেতেন ওখানে? বাবরশাটা মুম্বাই খেতেন, মুম্বাই মুম্বাইয়ে এই ফলটা খেয়ে নামটা মনে নেই, এই ফলটা খেতাম আমরা কিউ। তারপরে বাবরশা খেতাম, এইসব ফলগুলো তো মুম্বাই ছাড়া এখানে কোথাও পাওয়া যেত না, আমরা দেখিনি, তো এখানে এই নতুন এসেছে আমরা নিয়ে যাই এখানে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আরামবাগ পাশের বাগানে। কী নাম? আমার নাম ইকবাল, বাড়ি হচ্ছে ঘোষপুর, ঘোষপুর রামপ্রসাদে। আরামবাগে কোথায় থাকেন? আরামবাগ ফাঁসি বাগানে থাকি। কী নাম আপনার? আমার নাম ইকবাল খান। কী করেন? বিজনেস করি।